ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হচ্ছে এমন কোনো কথা বলেননি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ডিবিসি নিউজকে তিনি বলেন, আইন সংশোধনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারিত হয়েছে। তবে এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সময় আসলে সব দেখা যাবে। আপনারা বলেন এরকম ভুল কথা বলেছে, আমি কিছুই বলি না। এটা বলবেন যে উনি কিছুই বলেন নাই, কোনো কিছুই বলেন না, এরকম ভুল তথ্য চালানো হচ্ছে, প্লিজ।